নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে মাগুরা এক আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাকিব আল হাসানকে শোকজ করা হয়েছে। সাকিবকে আগামীকাল বিকেলে নির্বাচন কমিশনের গঠন করা মাগুরা এক নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। মাগুরা এক নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধানের সই করা চিঠি পাঠানো হয়েছে তাঁর কাছে। এই চিঠিতে বলা হয়েছে, সাকিব আল হাসান বুধবার ঢাকা থেকে মাগুরা আসার সময় কামারখালী এলাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে ঢোকেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর ফলে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।